এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুঁই। দেখো বন্ধুরা, আবার তৈরি হয়ে গেছি, তো চললাম একটু বাজারের দিকে। আজকে পঞ্চমী, শুভ পঞ্চমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে পুজো কাটাও। তো আমরা তো কদিন খুব মানে বিপদের মধ্যেই ছিলাম। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো, জ্বর হয়ে গেছিলো। আর ওইদিকে দেখো মোমোবাবু, মোমোবাবু এখন চেপে বসেছে, ভাবছে আমরা কোথাও চলে যাব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও তৈরি হয়েছে। আমাদের কিছু কেনাকাটা এখনও বাকি থেকে গেছে বন্ধুরা, ওইগুলো করতে হবে। তোমার দাদা ভাই অসুস্থতার জন্য আমরা যেতে পারিনি। তো চলো বাজারে গিয়ে যদি ভিডিও করে দেখাতে পারি তো তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আর নাহলে যা যা কিনবো বাড়িতে এসে শেয়ার করব। তো তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও আর ভালো ভালো ভিডিও পোস্ট করো। তো চলো, সবই ব্ল্যাক যে এইটা হোয়াইট আছে, ইয়ে নেই, রেড ফেড নেই। তো দেখো বাজারে কেনাকাটা শুরু করে দিয়েছি, কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল। তো আজকে প্রচণ্ড ভিড় দোকানে, যেহেতু আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী, আর সপ্তমী থেকে তো আমাদের এখানে পুজো শুরু হয়ে যাবে। প্রচণ্ড ভিড় লেগে গেছে। আমরা যেদিন বাজার করতেছিলাম এতটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তো তোমার দাদা ভাই বিল মিটার ছিল আর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এখানে জামা কাপড়ের দোকানে কী কী কিনলাম তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি, চলো। তারপরে ওখান থেকে দেখো টোটো করে বেরিয়ে পড়লাম, হেঁটেই যাওয়া যেত। অবশ্য তোমার দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো উইক হয়ে গেছে বলে টোটোতে করেই গেলাম। তো গেলাম আমার গপ্পু সোনার জন্য জামা কিনতে। সবারই জামা কেনা হয়েছে, আমার গপ্পু সোনার জামা কেনা হয়নি, তাই গপ্পু সোনার জন্য জামা চয়েস করছিলাম। অনেকগুলো জামাই পছন্দ হলো, তোমার দাদা ভাইকে আমি ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনটা নেবো কোনটা নেবো না কনফিউজ। আমার অবশ্যই এই যেটা হাতে ছিল ওটা পছন্দ, আর তোমার দাদা ভাই আর একটা অন্য পছন্দ হয়েছে। দেখা যাক কোনটা নেওয়া হচ্ছে। তো এই দেখো দু তিনটে পছন্দ করে রেখেছি, একটা সাদার মধ্যে, একটা ওইটা নীল বর্ডার, আর একটা সবুজ বর্ডার, এমনি চয়েস করে রেখেছিলাম। তো দেখা যাক কোনটা নেওয়া হচ্ছে। তো তারপরে বাসনের দোকানে চলে এসেছি। দেখো বাসনের দোকানে বাসন নেবো ভাবলাম। তো অনেক দিন থেকে একটা জিনিস কেনার খুব শখ ছিল, সেই জিনিসটা তোমার দাদা ভাই বললো নিয়ে নাও। এখানেও গপ্পু সোনার প্রচুর ভালো ভালো জামা ছিল। তো যাই হোক, আমার এগুলো অনেক বড়, এগুলো আমার গপ্পু সোনার হবে না। এখানে সার্ভিং বোলগুলো খুব সুন্দর ছিল, দেখো কী সুন্দর সার্ভিং বোলগুলো। তো আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বাড়িতে গিয়ে। এখন তোমাদেরকে বলছি না, আরও অনেক কিছু টুকটাক কেনাকাটা আছে, আজকেই কিনে নিতে হবে, কারণ পরে তো আর সময় পাবো না, কাল থেকে আবার ষষ্ঠী, বাড়িতে ছেলে আসবে। তো দেখো কসমেটিকের দোকানে চলে এসেছি, লিপস্টিক নিচ্ছি, আরও গয়নাগাটিও নেবো, কানের নেবো, গলার নেবো, এগুলো তো বাকি ছিল, এগুলো না নিলে পুজো মানায় বলো। শাড়ি নেওয়া হয়েছে এখনও, শাড়ির সমস্ত ব্লাউজ কিন্তু করে উঠতে পারিনি, দু একটা করেছি। তো দেখো কানের দুলো দেখছিলাম, এদিকে গলার জন্য একটা হাড়ের মতন দেখছিলাম, চেনের মতন। তো অনেকগুলোই দেখালো বন্ধুরা, এর মধ্যে থেকে আমি কিছুটা নিয়েছি, কিনেওছি। তো চলো আমি বাড়িতে আসি, বাড়িতে এসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। এই দেখো সব কেনাকাটা করেছি, কী কী কেনাকাটা করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ সামনে আবার পুজো, তখন আর শেয়ার করা হবে না। তো চলো কী কী কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, চলো। দেখো বন্ধুরা আজকে কী কী কিনেছি, আমার ছেলের দুখানা বারমুন্ডা কিনেছি, দেখো দুখানা বারমুন্ডা, এগুলো মানে শেষ মুহূর্তের বাজার বলতে পারো। আর নিয়েছি গোপাল ঠাকুরের জন্য, এই দেখো একটা ময়ূরের পালক, গোপাল ঠাকুরের মুকুটে দেবো। আর কী কী নিয়েছি দেখো, গোপাল ঠাকুরের জন্য একটা জামা নিয়েছি, দেখতে পাচ্ছ, আর দেখো গোপাল ঠাকুরের একটা জামা, আর এই দেখো একটা থালাগুলো নিয়েছি, ফুটো ফুটো থালাগুলো নিয়েছি। একটা চা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা কি সুন্দর দেখো। আর অনেকদিন থেকে নবো নবো, অনেকদিন থেকে নবো নবো করছি, নেওয়া হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাই, এই দেখো একটা কড়াই নিয়েছি, কড়াই ছোট্ট করে, এই দেখো ছোট্ট একটা কড়াই নিয়েছি।
আমরা তো মানুষ কম, তাই একটা ছোট্ট কড়াই বিনোদের দেখতে পাচ্ছ, আর ওর সঙ্গে এই যে একটা ঢাকা, এই কড়াইটা নিয়েছি। কড়াইটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু। অনেক কিছুই ছিল, এই দেখো আমি কড়াইটাই নিয়েছি। কড়াইটা আমার খুব ভালো লেগেছে, খুব ছোটোর মধ্যে বেশ সুন্দর। দেখো আর নিয়েছি কিছু কসমেটিকের জিনিস, কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো বাড়ির জন্য ভীম লিকুইড দুটো, এগুলো তো লাগে বাড়িতে বলো। আর দেখো আলতা নিয়েছি একটা, একটা সিঁদুর, আর দেখো মাথায় কালার করবার জন্য এইটা নিয়েছি। এক দুটো চুল পাকা পাকা হয়ে গেছে তো তার জন্য। চলো ওগুলো ফালতু জিনিসগুলো, আর দেখো বাসন মাজা এগুলো তো আছে, এগুলো বাদ দাও। আর সঙ্গে বিস্কুট, তোমার দাদা ভাইয়ের শেভিং ক্রিম, সাবান, এগুলো আছে। আর আমি কসমেটিক কী কী নিয়েছি দেখো, একটা বড়ো প্লাস। আর আমার কসমেটিক কী কী নিয়েছি চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো আমি বেশি কিছু কসমেটিক নিইনি, একটা দেখো দেখো কাজল নিয়েছি, আর একটা সিঁদুর লিকুইড সিঁদুর, আর এই দেখো দুটো লিপস্টিক নিয়েছি, এই যে এই কালারের একটা লিপস্টিক, আর এই কালারের একটা লিপস্টিক, দুটো লিপস্টিক নিয়েছি। আর সেফটি পিন তো লাগেই, শাড়ি টাড়ি পরি তখন প্রচুর সেফটি পিন লাগে, সেফটি পিন নিয়েছি। আর কি কি নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো একটা কানের দুল নিয়েছি কপার কালারে, দেখতে পাচ্ছ। এই দেখো আর একটা কানের, এই দেখো একটা হার নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, আর একটা নিয়েছি আর গোটের মধ্যে। তো বন্ধুরা এইটুকুই বাজার করে নিয়ে এলাম, যা যা বাজার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার বাজার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতন গুড নাইট, সবাইকে শুভ পঞ্চমীর আবার শুভেচ্ছা জানাচ্ছি, কালকে ষষ্ঠী, সবাই ভালো করে পুজো কাটাও, সবাই ভালো থাকো, আনন্দ থাকো। আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, বাই।